আগামী একাদশ সংসদ নির্বাচনে পটিয়া থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ ইদ্রিস মিয়া জনপ্রিয় নিউজ টেলিভিশন একাত্তর বাংলা টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, 97 সালে সনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দ্বিতীয়বার 2003 সালে আমি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হই। 2008 সালে যখন উপজেলা পরিষদ তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করে, তখন চট্টগ্রামের পটিয়ায় কেহ চেয়ারম্যান হিসাবে দাঁড়াইবার জন্য সাহস করে নাই। আমি একমাত্র চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ লোভনীয় পদ থেকে পদত্যাগ করে সর্বপ্রথম আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে মনোনয়ন দাখিল করি। পরবর্তী হয়ে যাইয়ে 2008 সালের 29শে ডিসেম্বর জাতীয় সংসদের নির্বাচন হয়ে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন তারা উপজেলা চেয়ারম্যান পরিষদের নির্বাচনকে আরও এক মাস বৃদ্ধি করে 23শে জানুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করে। তখন আবার কিছু কিছু আওয়ামী লীগ এবং অন্যান্য দলের লোকেরা আবার এই উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার জন্য দরখাস্ত সাবমিট করে। আপনারা জানেন সেখানে এই আওয়ামী লীগের 23 দিনের মাথায় আওয়ামী লীগের একজন প্রার্থী, দাদরের প্রার্থী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সম্পাদক, বর্তমানে তিনি এখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ জেলা আওয়ামী লীগের, মোতাহার ইসলাম চৌধুরী, একজন ঐতিহ্য পরিবারের ছেলে, একজন বর্ষীয় রাজনীতিবিদ, তাকে আমি 35,000 ভোটে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। আপনারা জানেন এই নির্বাচিত হওয়ার পরে কোডিয়ার 22টি ইউনিয়ন একটি পৌরসভা আনাসে কানাসে উন্নয়নের ছোঁয়া যাতে লাগে সেই লক্ষ্যে আমি অলসভাবে কাজ করে এসেছি। আপনারা জানেন 22টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে 5-7টি করে আমার নেম প্লেট আপনারা পাবেন। প্রত্যেক রাস্তায় আমি যে উন্নয়ন করেছি তার একটা স্বাক্ষর রেখেছি। আমি শিক্ষার উন্নয়নে প্রত্যেক স্কুলে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা মাধ্যমিক বিদ্যালয়ে আমি দান করেছি, ব্যাংক খরিদ করার জন্য, স্কুলের রুম সংস্কার করার জন্য, এবং প্রায় 150 মসজিদে আমি 1 থেকে 1.5 লক্ষ টাকা করে অনুদান দিয়েছি যাতে ইসলামের জাগরণ সৃষ্টি হয় এবং ধর্মীয় অনুভূতিতে মানুষ যেন আবেগ সৃষ্টি করতে পারে। সাথে সাথে প্রায় 40 থেকে 45টি মন্দিরেও আমি 1 লাখ টাকা করে অনুদান দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন ফান কালেকশন করে 1% দিয়ে কাজ করবো, 4-5 কোটি টাকা বছরে কাজ করতে পারবো, ঠিক সেই সময় আমাদের উপজেলা চেয়ারম্যানের টাইমটা শেষ হয়ে যায়। আমি মনে করেছিলাম 2014 সালের আওয়ামী লীগের নির্বাচন 6 মাস থাকবে, 6 মাসের বেশি তারা টিকবে না। কিন্তু সেই লক্ষ্য নিয়ে আমি উপজেলা চেয়ারম্যানিতে আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজ কারাবন্দী, রাজনৈতিক প্রতিহিংসার বিচারে তিনি আজ কারাবন্দী, তার অনুরোধ সত্ত্বেও আমি উপজেলা চেয়ারম্যানে নির্বাচন করি নাই। আমি মনে করেছিলাম আমি আগামীতে সংসদ নির্বাচন করব এবং সংসদ নির্বাচন করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে পটিয়ার আফাবর জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়ে তারা আজকে বিনা ভোটে নির্বাচিত হয়ে 5টি বছর তারা অতিবাহিত করে যাচ্ছে। আগামীতে যে নির্বাচন হবে, আমরা মনে করি বিএনপি সেই নির্বাচনে যদি অংশগ্রহণ করে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি এখনো অনড়, আমাদের নেত্রীর কারাগারে, আমাদের নেত্রীকে কারাগারে রেখে আমরা নির্বাচন করব না। এটা আমাদের এক দফা, আমাদের একটা দাবি। আমরা আশা করি এই স্বৈরাচারী সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারে অতিরেই মুক্তি দিবেন এবং আমাদের নেত্রী মুক্তি পাওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণ করলে যদি নির্বাচনে যায়, এই পটি আসন থেকে আমি মনোনয়ন আমার নেত্রী থেকে পাবো বলে আমার দৃঢ় বিশ্বাস। সেই মনোনয়ন নিয়েই আমি এখানে নির্বাচন করব, সংসদ নির্বাচন করব এবং সংসদ নির্বাচন করেই পটিয়ার যে আনাসে কানাসে উপজেলা চেয়ারম্যান হিসেবে যেটুকু আমার সাধ্যমতো করেছি, আর উপজেলা চেয়ারম্যান এবং এমপির অনেক তফাত, এমপি হিসেবে যদি আমি নির্বাচিত হই, পটিয়াকে একটি আদর্শ মডেল উপজেলা হিসেবে আমি রূপান্তরিত করব এবং পটিয়ার শিক্ষাক্ষেত্রে একটি বলিষ্ঠ ভূমিকা রাখব। এবং পটিয়ায় আমার মনে হয় আজকে পটিয়া কলেজকে ইয়েতে করা হয়েছে, আপনার অনার্স চালু করা হয়েছে, কিন্তু আমাদের এই পটিয়ায় একটা বিশ্ববিদ্যালয়, আমি উপজেলা চেয়ারম্যান যখন নির্বাচন করেছিলাম তখনও বলেছিলাম প্রাইভেট
ভিত্তিতে আমরা একটা বিশ্ববিদ্যালয় এখানে করবো। আমরা বিদেশি ইসলামী সাহিত্য সংস্থার একটা সংস্থা থেকে একটা বিশ্ববিদ্যালয় করার জন্য স্থান তারা চেয়েছিল, তখন আমরা ঠিকভাবে দিতে পারি নাই। আগামীতে বাহিরের সাহায্য সংস্থা অথবা আমাদের পটিয়ার দেশ যারা বিশিষ্ট শিল্পপতি আছেন তাদের স্বাভাবিক সহযোগিতায় নিয়ে পটিয়ায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষার মানকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং বিশিষ্ট শিল্পপতি যারা শিক্ষা শিল্প কারখানা এবং ব্যাংক স্থাপন করেছে সেখানে যে একটা চাকরির সুযোগ হয়েছে তাহলে পটিয়াকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের একান্ত জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ। দক্ষিণ চট্টগ্রাম থেকে এম মহিউদ্দিন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।